যে প্রাকৃতিক পরিবেশ সেটা দেখতে পাচ্ছি। এই যে দূরে দেখা যায় ইন্ডিয়ান পাহাড়, পাহাড়ের চূড়ায় বাড়ি, অনেক সুন্দর। এক কথায় অসাধারণ। এরকম একটি স্কুল বাংলাদেশে আছে, এটা আসলেই অসাধারণ একটি স্কুল। অসাধারণ, অনেক সুন্দর, বিল্ডিংটাও দেখতে অনেক সুন্দর। সামনে ফুলের বাগান, ঝাউ গাছ অনেক। রাস্তার দুই ধারে গাঁদা ফুলের গাছ, গাঁদা ফুলগুলা ফুটছে। এটা দেখলে বোঝার উপায় নাই, এটা কি স্কুল নাকি ফুলের কোনো নার্সারি। হাতের বামে একটি পুকুর আছে, অনেক বড়, এবং সেখানে পিঙ্ক কালারের, যেটা আসলে অনেক সুন্দর। এটা স্কুলের পেছনের অংশ, এটা অনেক নিচুতে, যার কারণে আমরা নেমে দেখাটা আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার, যে কষ্টটা আমরা করতে চাই নাই। সামনে আছে শ্রীপুর পিকনিক স্পট, অনেক সুন্দর একটি স্পট হবে হয়তো। অনেক গাড়ি দেখলাম সামনে, বাট আমাদের সময় নাই ওটা দেখার মতো। সব থেকে যেটা আকর্ষণীয় বিষয়, যে দূরের পাহাড় অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর একটি এরিয়া, চারিদিকে ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ। দেখে বোঝার উপায় নাই যে এটা কি একটা নার্সারি, একটি পিকনিক স্পট নাকি একটি স্কুল। কুয়াশার কারণে আজকে পাহাড়গুলা সেভাবে ভালো দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যাচ্ছে অনেক সুন্দর। অনেক বড় একাডেমিক ক্যাম্পাস। এই যে এটা মেন গেট একাডেমিক ক্যাম্পাসের। দেখি আমরা একটু সামনে ঢোকার চেষ্টা করি, সম্ভব হয় কি না স্কুলের মধ্যে। অনেক সুন্দর,
আমি আবার স্কুলে ভর্তি হব, এই স্কুলে চাকরি বাকরি পাওয়ার পরে স্কুলে ভর্তি হব। এটা কি স্কুল নাকি অন্য কিছু এটা বোঝার কোনো উপায় নাই। কেমন লাগতেছে আপনার বলেন? আপনার আপনি আপনার স্কুলের মতোই না? তৌফিক ছোটোবেলায় যে স্কুলে পড়ছে সেই স্কুলে এরকমই ছিল, যার কারণে তৌফিকের ভালো লাগছে না। বাট আমি যে স্কুলে পড়ছি সেটার থেকে এটা অনেক সুন্দর দেখতে, যার কারণে এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে এই পাশে সারিবদ্ধ ক্লাসরুম, ল্যাব এবং আদার্স রুম।